নরসিংদীতে বকেয়া বেতনের দাবিতে থার্মেক্স গ্রুপের শ্রমিকদের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ ভাঙচুর। নরসিংদীতে থার্মেক্স গ্রুপের আদুরি গার্মেন্টস শ্রমিকদের তিন মাসের ওভারটাইম ও বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ক্ষুব্ধ শ্রমিকরা। রোববার বিকেলে শিবপুর উপজেলার কারাচর বড়িতলায় আদুরির মূল ফটকের সামনে মহাসড়ক অবরোধ, কাঠের আসবাবপত্র অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা গত তিন মাস ধরে ওভারটাইম সহ বকেয়া বেতন ভাতা পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ, ঈদের আগে থেকে দেই দিচ্ছি বলে তালবাহানা করছে। এছাড়া বকেয়া পরিশোধের দাবি তুললেই নানান অজুহাতে ছাঁটাই করা হচ্ছে শ্রমিকদের বলে জানান বিক্ষুব্ধ শ্রমিক। এদিকে শ্রমিকদের এই আন্দোলনে ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে অন্তত 6 কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আদুরি মিলের শ্রমিকরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা শেষে প্রায় 2 ঘন্টা পর সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।